গরমে সবজি গাছ আপনারা বসাতে শুরু করেছেন অনেকেই। আমি এর আগে একটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও ঢেঁড়স গাছ আর বরবটি গাছ এইসব নিয়ে। আজকে বিস্তারিতভাবে আলোচনা করব যে আমি এবছর গরমে কী কী সবজির গাছ বসাচ্ছি। গরমে যে সবজির গাছগুলো হয় তার মধ্যে কিন্তু অনেক সবজির গাছগুলো যেগুলো আগের বছর বসিয়েছি এবার এবছরও নতুন করে কিছু গাছ বসাবো। সবজির গাছে খুব বেশি পোকামাকড় লাগে, তাই সবজির গাছের জন্য কিন্তু আলাদা করে কীটনাশক সবসময় ব্যবহার করতে হবে, বিশেষ করে এই গরমকালে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কী কী সবজি এবং শাকের গাছ বসাচ্ছি। প্রথমে যেটা আমি দেখাবো যে ঢেঁড়সের বীজ নিয়ে এসেছি নার্সারি থেকে, ছোটো ছোটো প্যাকেট যেগুলো পাওয়া যায় সেই প্যাকেটের মধ্যেই বীজগুলো নিয়ে আসি। ভালো অথেন্টিক নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন, তাহলে আপনার বীজগুলো খুব ভালো হবে। সেরকমই ঢেঁড়সের বীজের সঙ্গে সঙ্গে আমি আর যে বীজগুলো নিয়েছি সেগুলো হলো বরবটির বীজ। সে বরবটির বীজেও কিন্তু খুব মানে বীজ থেকে চারা করাটাও কিন্তু খুব সহজ, কারণ বীজটাকে এক রাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে পরের দিনই কিন্তু মাটিতে বসিয়ে দিতে হবে। তবে বরবটি বীজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে জল যদি বেশি জলে ভেজে থাকে। একদিন মানে রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা কিন্তু গাছটা বসিয়ে দেবেন। মাটিতে খুব বেশি অতিরিক্ত জল করে রাখবেন না, তাহলে কিন্তু বীজটা অনেক সময় পচে যেতে পারে। বরবটির বীজে বীজ থেকে যে গাছ হয় সেই বরবটির গাছে প্রচণ্ড পরিমাণে পোকামাকড় লাগে। সেই পোকামাকড় থেকে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সবসময় কীটনাশক দিতে হবে। আমি এখানে কাকা আর নিম অয়েল এই দুটো অল্টারনেটিভ হিসেবে মাঝে মাঝেই ব্যবহার করি, এছাড়াও মাঝে মাঝে গাছে জল স্প্রে করে দিই। ঢেঁড়স বরবটির পরেও আপনি বসাতে পারবেন ভুট্টার গাছ। গরমে ভুট্টার গাছ খুব ভালো হয়, আমিও এবছর ভুট্টার গাছ বসাচ্ছি। বীজ নার্সারিতেই পেয়ে যাবেন, একটু খোঁজ করে দেখবেন, অনেক নার্সারিতে ভালো নার্সারিতে থেকে নিয়ে নেবেন। ভুট্টার গাছও সেরকমই এক রাত রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হবে, পরদিন সকালবেলা গাছটা বসিয়ে দেবেন। তবে এক্ষেত্রে টবটা কিন্তু একটু বড় নিতে হবে, বা গ্রো ব্যাগে যদি করেন আপনি তাহলে গ্রো ব্যাগটাও কিন্তু একটু বেশি মানে বড় সাইজে নিতে হবে। লাউ গাছও কিন্তু গরমে খুব ভালো হয়, তবে লাউয়ের বীজ আলাদা কিনতে পাওয়া যায়, সেই বীজটা আপনাকে বসাতে হবে। শীতের যে লাউয়ের বীজ সেইগুলো কিন্তু বসাতে হবে না, নার্সারিতে কিন্তু আলাদা করে লাউয়ের বীজ পাওয়া যায়, বা চারা কিনে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় চারা যদি কিনে নিতে পারেন, তাহলে আপনার আর টেনশনটা থাকছে না যে বীজটা ঠিকঠাক হলো কি না। গরমে যে শশা হয় সেই শশার গাছ বসাতে পারেন, আমিও এবছর শশার গাছ অনেকগুলো বসিয়েছি এবং তাতে শশা ধরতেও শুরু করে দিয়েছে। আমার বাগানের এই শশা গাছগুলো আপনারা দেখুন কী সুন্দরভাবে বড় হয়ে উঠেছে, আস্তে আস্তে এগুলোতে শশা ধরছে। তবে শশা গাছেও কিন্তু খুব পোকামাকড় লাগে, তার জন্য আমি এক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহার করছি। এছাড়াও গাছে যদি ওষুধ দেওয়া যায়, কীটনাশক দেওয়া যায়, তাহলে কিন্তু গাছটা ভালো থাকে। এতে ম্যাপ পোকা লেগে যায়, জাপ পোকা লাগে, তারপরে মিলিবাগও লাগতে পারে, বিভিন্ন রকম যে পোকামাকড়গুলো এখন এই গরমের সময় খুব বেশি, গরমের মানে হালকা যে গরম সেই সময় খুব বেশি পোকামাকড়ের উপদ্রব হয়। এই পোকামাকড় থেকে গাছটাকে সবসময় বাঁচানোর চেষ্টা করতে হবে, না হলে কিন্তু ফলনটা ঠিকভাবে হবে না। বেগুন গাছের কিন্তু চারা কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের বেগুন হয়, সেই বেগুনের চারা গরমের জন্য কিনে নিয়ে আসতে পারেন, সেই বেগুন গাছ বসাতে পারেন, কাঁচা লঙ্কার গাছ, লঙ্কা গাছ বসাতে পারেন। লঙ্কা গাছের চারা কিনতে পাওয়া যায় বা বীজও কিনতে পাওয়া যায়, সেই বীজও কিন্তু বসাতে পারেন। বীজ থেকে চারা গাছ, এর আগে একটা ভিডিও আমি করেছিলাম বিস্তারিতভাবে আপনাদের দেখিয়েছিলাম যে লঙ্কা গাছের একটা ছোট বীজ থেকে চারা তৈরি করে সেই চারাটাকে কীভাবে বড় করে সেখান থেকে ফলন পাওয়া যাবে। সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ওই ভিডিওটা কিন্তু আমি পুরো একদম বীজ থেকে চারা করে লঙ্কা ধরা পর্যন্ত পরপর পরিচর্যার মাধ্যমে দেখিয়েছিলাম। এছাড়া আমি এখন বলি যে কী শাকের গাছ আমি এবছর বসাচ্ছি। গরমে কিন্তু অনেক ধরনের শাকের গাছ হয়, চার পাঁচ রকমের শাকের গাছ বসাতে পারেন, যেরকম পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু খাওয়াও খুব ভালো, সবাই খেতেও খুব ভালোবাসে, আর পুঁইয়ের দানা আছে একদম মানে পাঁচ টাকা দশ টাকার বীজ কিনে আপনি পুরো বাগান ভর্তি হয়ে যাবে, এত শাক হবে। আর এরপরে আমি যে শাক গাছ শাকের গাছগুলো বসাচ্ছি সেগুলো হলো কলমি শাক, সবুজ নোটে শাক, লাল শাক আর পালং শাক। পালং শাক যেরকম শীতকালে বসিয়েছি এবার গরমকালেও কিন্তু পালং শাক করা যাবে। আর এর সাথে সাথে আরেকটা জিনিস করা যাবে যে ধনে পাতা, সেটা কিন্তু ধনে পাতাটা যদি আপনারা খুব ভালো ট্রিটমেন্ট করে রাখতে পারেন তাহলে কিন্তু এই সময়ে ধনে পাতায় কিন্তু একটু মাকড়ের আক্রমণ হতে পারে, সেজন্য কিন্তু বারবার কীটনাশক দিতে হবে। কীটনাশক না দিলে কিন্তু ধনে পাতা করা যাবে না। আর প্রচণ্ড গরমে রোদের তাপ থেকে বাঁচাতে ধনে পাতাগুলোকে একটু গ্রিন নেটের শেডের নিচে রাখলে গরমেও কিন্তু ধনে পাতা করতে পারবেন। আমি এবছর পালং শাক, পুঁই শাক, কলমি শাক আর লাল শাক, সবুজ নোটে শাক
এই সবগুলো বসাচ্ছি। আপনারা আমার বাগানে দেখতে পাবেন, গামলায় গামলায় দেখুন সুন্দর বসানো রয়েছে। গাছগুলো কিন্তু অল্প অল্প করে বড় হতে শুরু করে দিয়েছে। আমি যেহেতু এবছর দেরি করে গাছ বসাতে শুরু করেছি, এখন সবে গাছগুলো ছোট ছোট রয়েছে, আপনাদের দেখাতে পারলাম। আর এছাড়াও অনেক ধরনের সবজির গাছ করা যায়, যেগুলো আমি পরবর্তীতে যদি আমি বীজ কিনে নিয়ে আসি আপনাদের নিশ্চয়ই দেখাবো। এখন আপাতত এই গাছগুলোই বসাচ্ছি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গ্রিনি পট চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যারা গ্রিনি পট চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন, এখানে আমি অনেক ভিডিও শেয়ার করি। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।